হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন ওই 11টার মতো বাজে, আমরা সকালে যে ড্রিঙ্কটা খাই খেয়ে ফেলেছি, আর সাথে ডিম সিদ্ধ খেয়েছি, আর কিছু খাইনি এখন। আর আজকে হচ্ছে আমার ওই ভাইপোর জন্মদিন, ভাইপো বলতে রনর, তো তোমরা ওকে সবাই চেনো। তো ওরই আজকে জন্মদিন, তো ওই জন্য আমরা একটা কেক এনেছিল কালকে, আর আমি একটা আমি আর কি এমনি বানিয়েছিলাম খাবো বলে বাড়িতে। তো সেই কেকই আজকে ও কাটবে, ওই জন্য ব্যস্ত হয়ে পড়েছে, একটু রেডি হয়ে গেছে দেখো। তো চলো, এই যে রন রেডি হয়ে গেছে, স্কুল পাঠিয়ে দিয়েছিল ওর মা, স্কুল থেকে এক্ষুনি এলো, আর বুনি একটু পেছনটা সাজিয়েছে, আর কি কেক এনেছে, আর আমি কি কেক বানিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবো। তো এখন আমাদের বাড়ির সবাই আজকে একসাথে মানে এসেছে আর কি, ওর জন্মদিন রাত্রিতে আছে, বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই জন্য এই যে আমার মাম্মা, তো সেই জন্যই আমরা এখন সকালে কেটে নিচ্ছি, আর ও রাত্রে ওদের বাড়িতে কাটবে, বাড়িতে বলতে সবাই ওদের লোকজন আসবে। তো চলো দেখতে থাকো, এই যে এটা হচ্ছে বুনু কেকটা এনেছে, আর আমি এটা বানিয়েছি বাড়িতে, এই যে এটা আমি বানিয়েছি বাড়িতে, আর এটা বুনু কিনে এনেছে, আর ওর 5 বছর এবারে বার্থডে, সেজন্য 5টা ক্যান্ডেল দেওয়া হয়েছে, কিন্তু দিনের বেলায় ক্যান্ডেলটা বোঝা যাবে না। তুমি এখানে এসো, এইখানে মাঝে দাঁড়াও তো, রানু মাঝে দাঁড়াও, বসো ওখানে বসো, আর কিছু দে বসতে ওকে। এই যে দুই ভাই, ওরা এখন কেক কাটবে, তো চলো এখন আছি রাস্তায়। তো আমরা তখন রাস্তায় হাঁটতে বেরিয়েছি, আমাদের তখন হাঁটার টাইম, আমরা আগে 3:30 থেকে আসতাম, তখন শীতটা একটু বেশি ছিল, মানে বেশি বলতে কি তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যেত, আর এখন সন্ধ্যাটা একটু বড় হয়েছে, সেই জন্য 4টার সময় বেরোয়। তো মামা আজকে, এই যে বুনু আছে আর আমি, আর মামা আজকে 2টার সময় ঘুম পাড়িয়েছিলাম মামাকে, ও 3:10 দেখছি উঠে বসে আছে, ঘুমায়নি, আর ওকে মায়ের কাছে রেখে এলাম, আর আমরা দুজনে যে হাঁটতে বেরিয়েছি, এটা ধর। তো ভিডিওটা তো আজকে খাওয়া দাওয়া করা
খাওয়া দাওয়া তো আমাদের ডায়েট চেটে খেয়েছি সারাদিন, রাত্রিতে আছে আজকে ভাইপোর বার্থডে, তোমরা তো দেখেছো। মানে আমি ভাবছি ভিডিওটা সকালের পার্টটা ছোট করে ছেড়ে দেবো, রাত্রে যদি খুব বড় হয়ে যায় ভিডিওটা তাহলে একটা পার্ট আগে দিয়ে দেবো একটা পার্ট পরে দেবো, মানে রাত্রির সেলিব্রেশনটা। ভিডিওটা কত বড় হচ্ছে সেই উপরে নির্ভর করবে, তো চলো দেখতে থাকো। এখন বাড়ি যাই, আমাদের এখন ওখানে রান্নাবান্না সব শুরু হয়ে গেছে আর বেশ কিছু লোকজন হবে, ওই জন্য রান্নাবান্না দুপুর থেকে শুরু করে দিয়েছে। তো কী কী হবে না হবে সবটাই তো তোমাদের রাত্রে শেয়ার করব, কিন্তু এখন আমি দেখি কি করি, ভিডিওটা যেমন হবে সেই পর্যন্ত মানে এখানে পোস্ট করে দেবো। আর আমাদের রাস্তায় এত পরিমাণে গাড়ি চলে না, প্রচুর গাড়ি চলে, মানে একটু কথাও বলবো শান্তিতে সেটাও হচ্ছে না। না বাড়ি গিয়ে আমার আর কথা বলা হবে না, কারণ জানি মামাকে নিতে হবে, মা তখন নিয়েছিল, মায়ের যে বিকেলে কাজ বাজ আছে সেগুলো সারবে। তো ভাইপোর জন্য গিফট কী দেবো সেটাই ভাবছিলাম। তো মানে কিছু অনেকদিন মানে দুদিন ধরে ভাবলাম আমি আর ওম মেলে আলোচনা করলাম যে কী দেওয়া যায়। তারপরে তোমার মাকে বললাম, মানে মাকে জিজ্ঞাসা করলাম যে কী করবো, আমি ভাবছিলাম একটা ডিনার সেট নিয়ে আসবো, তো মা বললো না সেসব কিছু করতে হবে না, একটা বাবার কাছ থেকে রূপোর মালা নিয়ে নে। তো একটা রূপোর মালা আনা করিয়েছি বাবাকে দিয়ে, আর বাড়ি থেকে মানে আমাকে ধরো যেহেতু ওমকে আলাদা নিমন্ত্রণ করেছে সেই জন্য আমি একটা আলাদা জিনিস দেবো, আর মারা বাড়ি থেকে ঠাকুমাকে নিমন্ত্রণ করেছে, ঠাকুমা যা দেবে তাই আর কি, ওটাও সেটাও বাবা নিয়ে আসবে, বাবার দোকান থেকে কিছু কাঁচার থালামালা দেবে। আর আমি গিফটটা তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো যে কীরকম রূপোর মালার ডিজাইনটা। আর মেয়ে মানুষ হলে কী বলো তো অনেক কিছু দেওয়ার অপশান থাকে, আর ছেলে তো মানে আমার বাবুর জন্য যে কিছু একটা কিনবো ভাবি, ছেলে তো সেটা হয় না। মেয়ে হলে অনেক ড্রেস, অনেক কিছু সুন্দর সুন্দর জুয়েলারি, অনেক কিছু আছে, ছেলেকে দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই জামা দিতে হবে না, ওই গলার মালা এইসবই দিতে হবে, আর ও তো বড়ো হয়ে গেছে এখন, আর ছোট নেই যে ছোট খেলনাপাতি কিছু কিনবে। তো সেই জন্য আমি মা বললে একটা রূপোর মালা বাবার কাছে নিয়ে নিবি। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মামাম কী করছে আর সব রান্নাবান্না সব কতজন খেয়ে এলো সব কিছু দেখি, তো চলো দেখি।